জামাত নিয়ে যা বললেন খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ দলীয় জোটে টানাপোড়ন চলছে দীর্ঘদিন টানাপোড়নে দুই হাজার উনিশ সালে বিএনপি ছাড়েন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি আন্দালির রহমান পার্থ এরপর বিএনপি জোটের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলে আসে এবার বিএনপির সঙ্গে সবচেয়ে বড় জোট জামাতকে ছাড়া নিয়ে আলোচনা চলছে তুঙ্গে বিএনপি বিএনপি জামাতকে জামাতকে দলে নেওয়ায় সমালোচনার মুখে পড়ে এরপরও জোট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়নি কিন্তু সম্প্রতি জোটের শরিক দল হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় জামাতের তৎপরতা চোখে পড়েনি জামাতের ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনা হলেও বিষয়টি নির্ভর করছিল বিএনপি ওপর। কারণ তার একক গড়ে বিএনপি জামাত জামাত সম্পর্ক। তবে ছাড়া না ছাড়ার বিষয়ে এতদিন স্পষ্ট করে কিছু না বললেও এবার বিএনপি চেয়ারপারসন নিজের অবস্থান পরিষ্কার করেছেন দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য জানা গেছে ফলে বিএনপি এবার জামাতের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এ বিষয়ে আর কোনো বাধা রইল না দুই সালে জুলাই থেকে বিদেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনলাইনে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জামাতের সঙ্গ ত্যাগের বিষয়ে মতামত দেন কিন্তু দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া বর্তমানে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধ থাকায় পারিবারিক বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে দেখা করে জামাতের সঙ্গে সম্পর্ক ত্যাগের বিষয়ে মতামত জানতে চান তখন খালেদা জিয়া বলেছেন নৌ সে অর্থাৎ আমার কিছু বলার নেই বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে বলেছে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে জামাতের কুটকৌশলের কারণে বিএনপির তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে তাদের সেই কুটকৌশল ছিল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির পাশাপাশি জামাত প্রার্থী দেয় বিদায় বছরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সদস্যদের অনেকে মৌখিকভাবে জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্নের মতামত দেন জামাতের সঙ্গে সম্পর্ক ত্যাগের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জামাত সহ বিশ দলীয় জোট ভাঙেনি জোট নিয়ে ভিন্ন কিছু না শুনলে অনুমান করার সুযোগ নেই বিএনপির শুভাকাঙ্ক্ষী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন একাত্তরে জামাতের ভূমিকার কারণে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে পারে যতক্ষণ পর্যন্ত জামাত জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত বিএনপির জোটে জামাতকে রাখা উচিত নয় এ বিষয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে একটি আইনি বাধ্যবাধকতা মেনে চলতে হচ্ছে শুধু আমরা নয় বিএনপির নেতারাও তার সঙ্গে দেখা করতে পারছেন না